এই মুহূর্তে দেশ এবং রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ আটটি খবরে আমরা চোখ রাখব এই ভিডিওটিতে, যেখানে একদিকে এবার আর মাত্র কিছুক্ষণ পরেই আছে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আমফান। এই মুহূর্তে কোথায় রয়েছে এই ঘূর্ণিঝড় আমফান, কখন আসতে চলেছে আপনার জেলায়, এবং এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের জেরে ঠিক কি কি ক্ষতি হতে চলেছে সেটি এবার জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আমফান সম্পর্কিত একদম লেটেস্ট আপডেট দেখে নেব আমরা এই ভিডিওটিতে, পাশাপাশি আবার দেশ এবং রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ খবরগুলিতেও চোখ রাখবো আমরা এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আজ রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে নাইট কার্ফু জারি করবে না, এমনটা কিন্তু সাফ জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এরপরেই তৈরি হয়েছে কেন্দ্র এবং রাজ্যের সংঘাত। আগামী 31 মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে জনসাধারণের জীবনযাত্রা সহজ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক নির্দেশিকায় এবার সাফ জানিয়ে দেওয়া হলো, লকডাউনে যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় সরকার তা কোনোভাবেই শিথিল করা যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এক চিঠিতে রাজ্যের মুখ্য সচিবদের জানিয়েছেন, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কোনোভাবেই লকডাউনের বিধিনিষেধ শিথিল করতে পারবে না, নিজেরা পরিস্থিতি বিচার করে বিভিন্ন জনে কিছু বিধিনিষেধ আরোপ করতে পারবেন। গত রবিবার জারি হওয়া নতুন লকডাউন নির্দেশিকাতে শুধুমাত্র রাজ্যগুলিকে এটাই ক্ষমতা দেওয়া হয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত সরকারগুলি রেড, গ্রিন এবং অরেঞ্জ জোন নির্বাচন করতে পারবে। পাশাপাশি সংক্রমণের মাত্রা অনুযায়ী কন্টেনমেন্ট জোন, বাফার জোন হিসেবেও এলাকাগুলি চিহ্নিত করতে পারবে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান, ধেয়ে আসতে চলেছে মহাবিপদ। কিন্তু এটা কি তারই পূর্বাভাস? যেভাবে হঠাৎ করে পুরীর জগন্নাথ মন্দিরের উপর লাগানো ধ্বজা উড়ে গেল, তাতে এমনটাই আশঙ্কা দানা বেঁধেছে ভক্তদের মধ্যে। জানা গিয়েছে গতকাল অর্থাৎ সোমবার বিকালে 5টা নাগাদ হঠাৎ করে পুরীর জগন্নাথ মন্দিরের মূল ধ্বজা উড়ে যায়। প্রথমে ধ্বজা উড়ে যাওয়ার ব্যাপারটি কারোরই নজরে পড়েনি, এরপরেই হঠাৎ করে ঘটনা প্রকাশ্যে আসার পরেই হইচই বেঁধে যায় মন্দিরের ভক্তদের মধ্যে, আতঙ্কিত হয়ে পড়েন ভক্তদের একাংশ। এবং এরপরেই তড়িঘড়ি লাগানো হয় নতুন ধ্বজা, কারণ নিয়ম অনুসারে ধ্বজা না থাকা অবস্থায় জগন্নাথ দেবের সেবার কোনোরকম কাজই করা যায় না। কিন্তু কিভাবে উড়ে গেল এই ধ্বজা তা নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে এদিন সেভাবে বাতাসের গতিবেগ তীব্র ছিলই না, আর তা না থাকায় কখনোই ধ্বজা উড়ে যাওয়া সম্ভব নয়। ফলে কিভাবে উড়ে গেল মূল ধ্বজা তা খতিয়ে দেখছে মন্দির কর্তৃপক্ষ। এবং এই ধ্বজা উড়ে যাওয়ায় এবার কি তাহলে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আভাসের কোনোরকম ইঙ্গিত দিচ্ছে? আতঙ্ক তৈরি হয়েছে সকলের মনেই। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। যেমনটা আশঙ্কা করা হয়েছিল তেমনটাই হলো, দেশে আরও একবার লাফিয়ে বাড়ল প্রাণ হারানোর সংখ্যা, এমনকি এবার ছাড়িয়ে গেল 100,000-এরও গণ্ডি। গতকালকার ভিডিওতেই আমরা জানিয়েছিলাম খুব শীঘ্রই ভারতের সংক্রমণের সংখ্যা 100,000 পার করতে চলেছে, কিন্তু দুদিন নয়, মাত্র একদিনের মধ্যেই এই সংখ্যাটা 100,000-এর গণ্ডি পার করে গেল। শেষ 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হতে হয়েছে 4,970 জনকে, এবং প্রাণ হারাতে হয়েছে আরও 134 জনকে। এবং শেষ 24 ঘন্টার তথ্য মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 101,139 জন, এবং গোটা দেশে এখনও পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে 3,163 জনকে। অন্যদিকে আবার এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা 2,825, এবং পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে মোট 244 জনকে। অন্যদিকে আবার গোটা বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 48,94,071 জন, এবং গোটা বিশ্বে এখনও পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে 3,20,180 জনকে। এবং দেশের মধ্যে সংক্রমণের নিরিখে এই মুহূর্তে সবথেকে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এর আগের একটি ভিডিওতেই আমরা জানিয়েছিলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক দিনই তার শরীরে এই মারণ ভাইরাসের পরীক্ষা করাচ্ছেন। তবে এখানেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার প্রায় দিনই তিনি এক নতুন ওষুধ খাওয়া শুরু করলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি হোয়াইট হাউসের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন, আর তাদের পরামর্শ মতোই ট্রাম্প আপাতত ম্যালেরিয়া রোধক ওষুধ অর্থাৎ হাইড্রক্সিক্লোরোকুইন নিচ্ছেন, এমনটাই জানা গিয়েছে। এবং নিজের শরীরে এই মারণ ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই তিনি এই ওষুধ গ্রহণ করছেন। ডোনাল্ড ট্রাম্প খোদ নিজেই জানিয়েছেন
তিনি রোজ একটি করে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট নিচ্ছেন এবং যা তাকে এই মারণ ভাইরাস থেকে দূরে রাখবে এমনটাই বিশ্বাস ট্রাম্পের। তবে প্রসঙ্গত, এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট 15,50,294 জন আক্রান্ত রয়েছেন এবং প্রাণ হারাতে হয়েছে 90,000-এরও বেশি মানুষকে, এবং আগামী কয়েকদিনের মধ্যেই এই সংখ্যাটা 1,00,000 ছবে এমনটাই অভিমত আমেরিকার বিশেষজ্ঞদের। অন্যদিকে আবার চাঞ্চল্যকর ভাবেই আমেরিকার পরেই আক্রান্তের সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে উঠে এলো রাশিয়া। সে দেশে এখনো পর্যন্ত 2,09,678 জনের শরীরে এই ভাইরাসের চিহ্ন মিলেছে এবং রাশিয়ায় এখনো পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে মোট 2,722 জনকে। ফের আরো একবার মর্মান্তিক ঘটনা, কিছুতেই রোকা যাচ্ছে না পরিযায়ী শ্রমিকদের প্রাণ হারানোর মিছিল। এবার প্রাণ হারাতে হলো আরো 3 পরিযায়ী শ্রমিককে এবং গুরুতর অবস্থায় রয়েছেন আরো 12 জন শ্রমিক। উত্তরপ্রদেশের ঝাঁসি মিরাজপুর হাইওয়েতে শেষ রাতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এমনটা জানা গিয়েছে। সূত্রে খবর, 17 জন শ্রমিকের একটি দল দিল্লি থেকে পূর্ব উত্তরপ্রদেশে ফেরার জন্য রওনা দিয়েছিল। মাঝ রাস্তায় তারা একটি ট্রাক থামায় এবং কথাবার্তার পর ট্রাকের চালক তাদেরকে নিয়ে যেতে রাজি হয়, কিন্তু শেষ পর্যন্ত বাড়িয়ার ফেরা হয়নি তাদের। ট্রাক উল্টেই প্রাণ হারাতে হলো 3 পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র এখানেই শেষ নয়, আজ ভোরে আবার বিহারে আরো প্রাণ হারাতে হলো 9 পরিযায়ী শ্রমিককে। আজ সকালেই ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে। ট্রাকে করে বাড়ি ফিরছিল একদল পরিযায়ী শ্রমিক। ভাগলপুরের নৌগাছিয়ার কাছে একটি বাসকে ধাক্কা মারে ওই ট্রাকটি, ঘটনাস্থলে প্রাণ হারাতে হয় 9 শ্রমিককে। এমনকি এই ঘটনায় গুরুতর অসুস্থ রয়েছেন আরো বহু শ্রমিক। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এই মুহূর্তে দেশ এবং রাজ্যের সব থেকে বড় খবর, গত 21 আগে ঠিক এরকমই একটি ঝড় দেখেছিল বাংলা এবং উড়িষ্যা, এবং আর মাত্র কয়েক ঘন্টা পরেই আবারও একবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সামনে সব থেকে বড় বিপদ আসতে চলেছে এবং যার নাম ঘূর্ণিঝড় আমফান। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি পারাদ্বীপ থেকে মাত্র 520 কিলোমিটার, দীঘা থেকে 670 কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 800 কিলোমিটার দূরে রয়েছে। কিন্তু আপনি হয়তো যতক্ষণে এই ভিডিওটি দেখছেন এই দূরত্বটা হয়তো অর্ধেকই হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পশ্চিম মধ্য এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। 14 কিলোমিটার গতিবেগে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বুধবার বিকেল বা সন্ধ্যার দিকে এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে দীঘা এবং হাতিয়ার মধ্যে স্থলভাগে প্রবেশ করবে এবং আছড়ে পড়বে সুন্দরবন এলাকায়। এবং বুধবার সন্ধ্যাবেলা আছড়ে পড়ার সময় এই ঝড়ের গতিবেগ হতে চলেছে 165 থেকে 175 কিলোমিটার, এমনকি সর্বোচ্চ গতিবেগ হতে পারে 195 কিলোমিটার, এমনটা জানাচ্ছে হাওয়া অফিস। আজ সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে উড়িষ্যার উপকূলের জেলাগুলিতে এবং দুপুরের পর থেকে মেঘলা আকাশ হতে শুরু করলেও আজ সন্ধ্যার পর থেকে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে, এবং তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের সমস্ত জেলাতে। আজ সন্ধ্যার পর থেকে 45 থেকে 65 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া হুগলিতে হতে চলেছে, এবং আজকে রাত থেকে বুধবার ভোরের মধ্যেই উপকূলের সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টির পরিমাণ প্রচণ্ড পরিমাণে বাড়বে এবং বুধবার সকাল থেকেই এর প্রভাব সব থেকে বেশি পড়তে চলেছে। ঘূর্ণিঝড় আমফানের কারণে সব থেকে বেশি ক্ষতি হতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে, এবং এই 4 জেলায় সর্বোচ্চ গতিবেগ হতে পারে 165 থেকে 170 কিলোমিটার। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘন্টায় 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া বইতে পারে 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে, এবং এই রেস থাকতে চলেছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এবং বৃহস্পতিবারেও উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়ের গতিবেগে সমুদ্রে জলোচ্ছ্বাস হবে এবং জল উঠে যেতে পারে 2 তলা বাড়ির সমান, এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে তা হতে পারে 8 থেকে 12 ফুট। অন্যদিকে আবার আজকের মধ্যেই বাংলাদেশের উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় 2,00,000 মানুষকে। সুপার সাইক্লোন বা আটলান্টিক হ্যারিকেনের ক্যাটাগরি 4-এ পৌঁছে গিয়েছে এই ঘূর্ণিঝড় আমফান। এমনকি বাংলাদেশের প্রশাসনও ভয়াবহতার বিচারে 7 সতর্কতা জারি করেছে তাদের বিচারে। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি সাবধান থাকতে বলা হয়েছে 7 জেলাকে, সেগুলি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। চরম সতর্কবার্তা জারি করা হয়েছে এই জেলাগুলিতে, এবং আজ সন্ধ্যার পর থেকেই এই 7 জেলাতে
প্রবল ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বুধবার সকাল থেকেই এই সমস্ত জেলাগুলিতে অবস্থা আরো খারাপ হতে চলেছে এমনটি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে যে ভয়ঙ্কর গতিতে এই ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে তাতে মনে করা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি ব্যাপক ক্ষতি করতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য। ঝড়ের গতিবেগ এতটাই বেশি থাকবে যে সমস্ত জেলা দিয়ে তা ধেয়ে যাবে সেই সমস্ত জেলাগুলি লন্ডভন্ড অবস্থা হতে পারে। প্রচুর পরিমাণে বিদ্যুতের খুঁটি গাছপালা উপড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় আমফান বাংলা এবং উড়িষ্যার অনেক জায়গাতেই বিপুল পরিমাণে ক্ষতি করতে চলেছে। ক্ষতি হবে ফুল ফল ফসল বৃক্ষরোপণ এবং সমস্ত বাগানের। উপকূলের সমস্ত জেলা থেকে শুরু করে নিচু এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাঁচা বাড়িতে না থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিপজ্জনক এবং পুরনো বাড়িতেও না থাকতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা এবং বুধবার দুপুরের পর থেকেই ঘরের বাইরে না যেতেই পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ আজ সন্ধ্যার পর থেকেই এই ঘূর্ণিঝড় আমফানের প্রভাব গোটা রাজ্যজুড়ে দেখা গেলেও বুধবার দুপুরের পর থেকেই এই ঘূর্ণিঝড় আরো ভয়ানক রূপ নিতে শুরু করবে। ঝড়ের গতিবেগ বেশি থাকার কারণে পুরনো বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নবান্নের তরফে খোলা হয়েছে 24 ঘন্টা হেল্পলাইন নম্বর। যে কোনো অসুবিধার জন্য আপনারা ফোন করতে পারেন 0332637 1735। আবার বলছি 0332637 1735। আজকে সন্ধ্যার পর থেকেই সমস্ত বিপজ্জনক গাছ ভবন এবং হোর্ডিংসে নজর রাখবে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণে গ্যাস কাটারেরও ব্যবস্থা করা হয়েছে। জল পাম্প করার জন্য বিশেষ পাম্পের ব্যবস্থা করা হয়েছে। ত্রাণ এবং খাদ্য উপকরণ জায়গায় জায়গায় ইতিমধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। করা হচ্ছে জেলায় জেলায় মাইকিং। ইতিমধ্যে আপনাদের জন্য সরকারের তরফ থেকে কয়েকটি নির্দেশ জারি করা হয়েছে। যদি এই কাজগুলি আপনি এখনো পর্যন্ত না করে থাকেন তাহলে এক্ষুনি সেই কাজগুলি করে রাখুন। ঝড়ের আগে নিজের এবং পরিবারের সকলের ফোন ফুল চার্জ করে রাখুন যাতে ঝড়ের সময়ে বিদ্যুৎ পরিষেবা না থাকলেও যোগাযোগ করার জন্য ফোনের ব্যবহার করতে পারেন। তবে যে প্রচণ্ড পরিমাণে ঝড় আসতে চলেছে বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণরূপে ছিন্ন হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিজের এবং পরিবারের সমস্ত গুরুত্বপূর্ণ নথি ওয়াটারপ্রুফ প্যাকেটের মধ্যে ভরে রেখে দিন এবং সেগুলিকে অবশ্যই নিজের সঙ্গেই রাখুন যাতে যে কোনো বিপদের সময়ে আপনি সেই সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কিছু শুকনো খাবার ওষুধ জল জামা কাপড় আলাদা করে বেঁধে রাখুন। আপাতকালীন পরিস্থিতিতে বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আসতে হলে সেগুলি অবশ্যই কাজে লাগবে কারণ সেই মুহূর্তেই এই ধরনের জিনিস জোগাড় করা অত্যন্ত মুশকিল। আপনার বাড়িতে কোন রকম পোষ্য থাকলে সেগুলিকে বেঁধে রাখবেন না কারণ ঝড়ের গতি মারাত্মক হলে তাতে এদের বিপদই বাড়বে। ঝড়ের সময় নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে বাড়ির মেন ইলেকট্রিসিটি সংযোগ বন্ধ করে রাখুন এবং বন্ধ করে রাখুন গ্যাস কানেকশন। বারবার বলা হচ্ছে কাঁচা বাড়ি বা ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। যে গতিতে ঝড় আসতে চলেছে তাতে ঝড়ের সময় তা ভেঙে পড়ার আশঙ্কা প্রবল। যদি আপনার মনে হয় যে আপনি যে বাড়িতে রয়েছেন তা সুরক্ষিত নয় তাহলে নিকটবর্তী যে কোনো সাইক্লোন সেন্টারে বা কাছাকাছি কোনো সুরক্ষিত পাকা বাড়িতে আশ্রয় নিন। ঝড়ের সময় যদি কোনোভাবে বাড়ির বাইরে থাকেন তাহলে ইলেকট্রিক পোল তার বা যে কোনো ধারালো জিনিসের থেকে অবশ্যই দূরে থাকুন এবং বাড়িতে যে কোনো রকমের ধারালো জিনিস অবশ্যই ঢেকে রাখুন। পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার জন্য মোট 53টি NDRF অর্থাৎ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ এমনটাই জানালেন NDRF-এর DG SN প্রধান। তিনি বলেন, আমফানকে আমরা একটুও হালকাভাবে নিচ্ছি না। 1999 সালের পর দ্বিতীয়বার ভারত এরকম একটি সুপার সাইক্লোনের মুখোমুখি হতে চলেছে। 20 মে অর্থাৎ বুধবার সকাল থেকে দুপুরের মধ্যেই এটি স্থলভাগে আছড়ে পড়বে। প্রাথমিক পূর্বাভাস পেয়েই সতর্ক হচ্ছে রাজ্য। দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি ফ্রেজারগঞ্জ নামখানা মৌসুনী দ্বীপ সাগর পাথর প্রতিমা কাকদ্বীপের বিহাল নদী এবং সমুদ্র বাঁধের পাশে বসবাসকারী সমস্ত বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।